আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে হচ্ছে পাশের বাড়ির মেয়ে যার বিয়ে হলো তার হচ্ছে রিসেপশন পার্টি, তো সেখানে যাচ্ছি। কি পরব কি পরব, কারণ আমার সব শাড়ি মোটামুটি পরা হয়ে গেছে। তা খুঁজে খুঁজে এই পুরনো শাড়িটা পরলাম। হ্যাঁ, এটা বহুদিনের পুরনো শাড়ি, এই যত্ন করে রাখলে দেখেন কি সুন্দর শাড়ি মেনটেন থাকে। এটা সম্পূর্ণটা কিন্তু ভেলভেটের উপরে, আর দেখবেন এই রিসেপশন পার্টিতে একটু ওয়েস্টার্ন লুকসটা বেশি ভালো লাগে আমার মতে। তা ওই জন্য ভাবলাম যে না, তাহলে এই শাড়িটা পরি। আর কালো রঙের শাড়ি বহুদিন ধরে পরা হয় না, তো ভাবলাম যে না, এই শাড়িটা আজকে পরি। তো কেমন লাগছে বলবেন। আর এই হচ্ছে কানের দুল, বেশি যেহেতু শাড়িটার এইখানটা একটা সুন্দর কাজ আছে, হ্যাঁ, তো ওই জন্য গলায় সেরকম কিছু পরলাম না, কানেরটা একটা ভারী পরে নিলাম। জানি না এটা কতক্ষণ রাখতে পারবো, যদি সেরকম হয় খুলে দেবো, ব্যাস শেষ। যতক্ষণ থাকবো অন্য কানের পরে নেবো, একটা হালকা কানের। তা এই হচ্ছে আমার শাড়িটা, আর এই হচ্ছে শাড়ির ইটা। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ব্লাউজটা নতুন কিনেছে ডোনা, হ্যাঁ, তাহলে দিয়ে আমি পরি। কিন্তু ব্লাউজটা সুন্দর, হ্যাঁ, কিন্তু ভীষণ গরম, এইসব দিনে বেশ পরা যাবে। হ্যাঁ বাবা, কি বললি? হ্যাঁ, ডোনা জিনিস হজম করে ফেলেছি, তাই ডোনা আমি বললাম ডোনা কিছু বলো নাকি, কি বলবি? ডোনা তুই কি পরবি? ও কালো পরছে, কালো এত সুন্দর কালার, বিশেষ করে শীতের দিনে খুব সুন্দর দেখায়। তো ওই জন্য সব কালারে একটা করে শাড়ি থাকা দরকার, কি বলেন? হ্যাঁ, এই যে একটা ব্যাগ ক্যারি করে নিয়েছি, কারণ রাজুও তো যাচ্ছে না, রাজুও যেহেতু যাচ্ছে না, ওই জন্য আমাদের শীতের ঠান্ডা লাগবে, তো 11টার সময় যখন আসবো, তো ওই জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। এই যে এই ব্যাগটা না আমি অনেক শখ করে কিনেছিলাম, তা এই ব্যাগটা ভালো, কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে এটার চেনটা ভালো না। তো এইটা বাইরে নিয়ে যাওয়ার জন্য না ভালো না, এই জাস্ট একটু অনেক সোয়েটার ফোয়েটার ক্যারি করতে হলে বা ইয়ে করতে হলে, কিছু জিনিস ক্যারি করতে গেলে ঠিক আছে। আর কিছুটা আমার এই এই ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এই যে এই ধরনের ঝুলঝুলি খুব ভালো লাগে আমার, মানে কেমন যেন একটা স্মার্ট লাগে আমার কাছে, না না এই জিনিসটাগুলো খুব ভালো। হ্যাঁ, ছোটদের জন্য ভালো, তোদের তোদেরকে এখনো মানাবে না, তোদের এখনো সেই এজ আসে নাই, তো ওদের জন্য অন্যরকম। ওদের জন্য আমি একটা সুমুকে একটা গিফট করছি ব্যাগ, খুব সুন্দর, আমি ডোনাকেও একটা গিফট করব এই ধরনের ব্যাগ, আর খুব সুন্দর লাগে। আর ওই ওদের জন্য, ওদের এজের জন্য না, ওই ধরনের ব্যাগগুলো খুব ভালো লাগে। তাহলে এই হচ্ছে আমার লুক। আমরা অনেকক্ষণ আগে এসে গেছি, এসে চাটা খেলাম, চা না তো কফি, কফি টফি খেলাম, তারপরে হচ্ছে টিফিন টিফিন খেয়ে একটু বসেছিলাম। ওই যে দূর থেকে পিয়ালিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো আমরা অনেকগুলো ফটোও তুলেছি যেগুলো পরে দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আমি আর আমার মেয়ে বসে আছি এখানে। বিয়ে আমাদের খুব ভালো কেটেছে, এটা হচ্ছে আজকে যেটা ভিডিও করছি সেটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তা ভালোই কেটেছে, আনন্দ করে কেটেছে, এসেছি অনেক রাত্রে, তো এত মাথা ব্যথা ধরেছিল, একটু শুয়ে শুয়ে কথা বলি। আজকে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে ভাবলাম একটু এডিটিং করব। দাঁড়ান, আমার ঠাকুর ঘরটা একটু দেখায়। কালকে আর কোনো ভিডিও করিনি, আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা যেদিন ভিডিও মানে বিয়ে গেছিলাম সেটা হচ্ছে রবিবার, তো মঙ্গলবার আজকে। তো কালকে কি করেছি, কালকে আর কোনো কিছু না করে ঘরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করেছি, আর বিশেষ করে ঠাকুর ঘর,
ঠাকুর ঘরটা না নোংরা থাকলে একদম ভালো লাগে না। ঠাকুর ঘরটা পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে, মনটা যেন শান্তি লাগে। তা এখন আমি একদম পরিষ্কার করে কোনো প্লেন একটা কাপড় পেতেছি, কারণ কেন জানি না এক এক সময় না ঠাকুর ঘরে ওই যে ভীষণ গর্জিয়াস যে কাপড়গুলো থাকে ওগুলো পরায় এক এক সময় ভালো লাগে না, মনে হয় একদম সিম্পলি থাকতে ইচ্ছা করে। তো ওই জন্য আজকে এইবার আমি ঠাকুর ঘরের সিংহাসন একদম পেতেছি একদম সিম্পলি ভাবে। তা দাঁড়ান ঠাকুর ঘরটা দেখা, আগে লাইটটা জ্বালিয়ে দিই। হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এই হচ্ছে ঘিয়ের প্রদীপ, আমি এইভাবে এর উপরে দিয়ে দিয়ে বিয়ে করি। দাঁড়া লাইটটা করে দিই। আপনার হচ্ছে যেই দুধের মাখনগুলো থাকে সেগুলোকে ঘি বানিয়ে নিয়েছি। তারপরে কি করেছি, অনেক মোমবাতি পড়েছিল, দিওয়ালিতে সব দেবের মোমবাতিগুলো লাগে না, তো আমি না সাধারণত মোমবাতি দিই না ঠাকুরের সিংহাসনে, কেন জানি না আমাদের আমার প্রদীপ দিতেই ভালো লাগে। তো ইউটিউবে দেখেছিলাম যে ঘি আর মোমকে গলিয়ে একটা দীপ বানাচ্ছে, ঘিয়ের দীপ। তো ওইভাবে বানিয়ে নিয়েছি, অনেক কটা বানিয়েছি, বানিয়ে একটা একটা করে দিচ্ছি। বেশ ঘিয়ে প্রদীপও দেওয়া হচ্ছে, তো প্রদীপের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সন্ধ্যা দেওয়ার সময় বা ইসের সময় জ্বালাচ্ছি। এইভাবে আমি কাজগুলো করছি। তো সকালবেলা একটা হেভি খাবার হয়ে গেছে, দুপুরবেলা বিশেষ কিছু রান্না করব না ভাবছি। আর এই শীতের দিনে ফুলকপি আর বাঁধাকপি খেতে খেতে অরুচি। আর সারা দিন মন থাকে আমার কিভাবে রান্না করব যাতে অরুচি না লাগে এদের, এই হচ্ছে আমার টাস্ক। তো হচ্ছে একটু এডিটিং করতে বসি, একটু রোদে যেতে ইচ্ছা করছে, কিন্তু আবার ভাবছি রোদে যাবো আবার চেয়ার টেয়ারগুলো নিয়ে উপর উঠতে হবে। তো ভাবছি থাক এখন একটু শুয়ে থাকি, একটু এডিটিংটা করি বসে বসে, করে নিয়ে তারপরে হচ্ছে রান্না যাব। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। শাড়িটা কেমন লাগলো দেখবেন, আমার অনেক দিনের পুরনো শাড়ি ওটা। তো আমি দেখলাম, শুধু আমি না অনেকেই দেখলাম কালো রঙের শাড়ি পরতে খুব ভালোবাসে, আর শীতের দিনে দেখবেন কালো রঙের শাড়িটা খুব ভালো যায়ও। তো দেখলাম অনেকেই কালো রঙের শাড়ি পরে এসছে, হ্যাঁ, তো ওই জন্য খুব ই হয়েছে। নেক্সট আবার আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে, তার আবার প্রস্তুতি নিতে লাগবে। মানে হয়ে গেল বিয়ে বাড়ি পরব শেষ, এখন হচ্ছে ঘুরতে যাওয়ার পরব চলবে। তো ওই জন্য সমস্ত কিছু জিনিসপত্র গুছানো হয়নি, তো এখন জিনিসপত্রগুলো গুছাবো, আস্তে আস্তে গুছাবো। তারপর অনেক কাজ বাকি আছে ঘরের, খালি একটা জায়গায় বেরালে না, শুধু বেরানো না, অনেক খাটনিরও ব্যাপার থাকে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।